কাজের দিনে দুর্ভোগ বর্ধমান কডলাইনের যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত টানা পাঁচ দিন একাধিক লোকাল ট্রেন বন্ধ রয়েছে লাইনে, কারণ চতুর্থ লাইন বসানোর কাজ চলছে বারুইপাড়া চন্দনপুর শাখায়। স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। রেলসূত্র খবর, বারুইপাড়া চন্দনপুর শাখায় চতুর্থ লাইন বসানোর কাজ চলায় প্রতিদিন 42টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। কডলাইনে হাওড়া থেকে বেশি ট্রেন চলাচল করে, বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে, এমনকি ব্যাহত হবে দূরপাল্লার ট্রেন চলাচল। হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস এবং হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এই দুটি ট্রেন আপ এবং ডাউন লাইনে চলবে না বলে রেলসূত্রে খবর। জানা গিয়েছে অনেকগুলো দূরপাল্লার ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই শাখায় 56টি এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে। স্বাভাবিকভাবে কাজের দিন ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়বে নিত্যযাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।